দৈনিক প্রথম আলোর আজকের প্রধান খবর সড়ক দুর্ঘটনা। এই নিয়ে দুটি আলাদা সংবাদ ছেপেছে পত্রিকাটি, যার প্রথমটি শিরোনাম, সড়কে 6 লাখ অবৈধ যান, দুর্ঘটনা বাড়ছে। বিপুল অর্থ ব্যয়ে অবকাঠামো উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা কম, ফলে দুর্ঘটনা কমছে না। আর এর নিচেই প্রথম আলো যে সংবাদটি ছাপিয়েছে তার শিরোনাম, 5টি গাড়িকে ধাক্কা ও চাপা দিল এক ট্রাক, নিহত 14। এতে বলা হচ্ছে ফরিদপুরে এক দুর্ঘটনায় 15 মৃত্যুর পরের দিনই ঝালকাঠিতে মারা গেলেন 14 জন। এটি ঝালকাঠিতে গতকাল একটি সেতুর টোল প্লাজাতে ট্রাক 5টি গাড়িকে চাপা দিলে যে দুর্ঘটনাটি গতকাল ঘটেছে সেটি নিয়ে সংবাদ। অন্য আরেকটি সংবাদের শিরোনাম প্রথম আলোর, প্রার্থীকে অপহরণের দায় স্বীকার এক আসামির। প্রথম আলোর শেষ পাতায় রাজধানীর মিরপুর 14 নম্বরকে নিয়ে একটি সংবাদ, ভবনের ভিড়ে সূর্যের আলো গায়েব। এই খবরে বলা হচ্ছে নগরে মানুষের সূর্যের আলোর প্রাপ্যতা নিয়ে একটি গবেষণার তথ্য বলছে, অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হচ্ছে। শেষ পাতার নিচের দিকে একটি খবর, চট্টগ্রামে কিশোর গ্যাং নেতার টর্চার সেল। টর্চার সেলে দীর্ঘদিন ধরে লোকজন ধরে এনে নির্যাতন চললেও থানা পুলিশ সেটি জানে না। শেষ পাতার আরেকটি খবর, ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। দৈনিক সমকাল তার প্রথম পাতার অধিকাংশই বরাদ্দ করেছে সড়ক দুর্ঘটনার খবরের জন্য। এখানে বেশ কয়েকটি খবর রয়েছে, প্রধান শিরোনাম, আনাড়ি হাতে 20 টন ট্রাক, ফের সড়কে ঝরল 14 প্রাণ। এটি ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর নিয়ে প্রধান প্রতিবেদন। এছাড়াও এই ঝালকাঠির সড়ক দুর্ঘটনা নিয়ে আরেকটি ছোট প্রতিবেদন করেছে সমকাল, যার শিরোনাম, কাদার জন্য কেউ রইল না হাসিপুরে। আর সড়ক দুর্ঘটনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে সমকাল, যার শিরোনাম, কিছুতেই হচ্ছে না কিছু, বাড়ছে সড়কে মৃত্যু। এতে একটি গ্রাফিক্স করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে সড়ক দুর্ঘটনা 44% বেড়েছে, প্রাণহানি বেড়েছে 30%। দুর্ঘটনার পর জানা যায় গাড়ি ও সড়কের ত্রুটির কথা। তারপরে ঝালকাঠির ট্রাকটির প্রসঙ্গে একটি তথ্য রয়েছে, ঝালকাঠির ট্রাকটি ছিল অতিরিক্ত বোঝাই, চালকের নিবন্ধন নিয়েও প্রশ্ন। সমকালের প্রথম পাতার নিচের দিকের একটি খবর, সুবর্ণচর, ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধের হুমকি এমপির। আর উপজেলা নির্বাচন নিয়ে খবর এটি, এবং উপজেলা নির্বাচন নিয়ে আরও একটি খবরের শিরোনাম, যে কোনো উপায়ে ক্ষমতা চায় ওরা। সমকালের আরেকটি প্রতিবেদন, মাদক কারবারীদের নিয়ে সিআইডির তদন্ত, 12 ডন ফুলে ফেঁপে কোটিপতি। আন্তর্জাতিক খবর, 75 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখল আরব আমিরাত। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনাম সড়ক দুর্ঘটনা, যাতে বলা হচ্ছে ঝালকাঠিতে এক পরিবারের 7 জন সহ নিহত 14। এই খবরে বলা হচ্ছে 80 কিলোমিটারের বেশি গতিতে আঘাত করে প্রাইভেট কার ও 2টি 3-হুইলার চূর্ণবিচূর্ণ করে দেয় একটি ট্রাক। উপজেলা পরিষদের ভোট নিয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল, দলীয় নির্দেশনার তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপি। এ সংক্রান্ত আরেকটি খবর, তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট 29 মে। বাংলাদেশে বেশ কিছু ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া চলছে, এই বিষয় নিয়ে দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম, ব্যাংক খাতে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। দৈনিক কালবেলা তার প্রধান শিরোনাম করেছে ব্যাংক খাতের একীভূতকরণ নিয়ে, এর শিরোনাম, কৌশলে বেসরকারীকরণের পথে বেসিক ব্যাংক। এতে বলা হচ্ছে যে গত কয়েকদিনে 2000 কোটি টাকার আমানত সরিয়ে নিয়েছে সরকারি প্রতিষ্ঠান। দুজনের সাক্ষাৎকার আছে, ডক্টর মইনুল ইসলাম বলেছেন বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক আর সিটি ব্যাংক বেসরকারি ব্যাংক, ফলে দুই ব্যাংকের কাজের ধরন এবং সম্পদ আলাদা। কালবেলার আরেকটি খবর, ইজারার টাকা না দিয়ে পশুর হাটের দখল নিলেন ডিপজল। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে 4 কলামে 2টি আলাদা খবর ছাপিয়েছে কালবেলা, একটির শিরোনাম, আগ্রহ থাকলেও প্রার্থী পাচ্ছে না অনেক দল, অন্যটি শিরোনাম, বিএনপি প্রার্থীরা কেউ মাঠে কেউ দোটানায়। দ্য ডেইলি স্টার সড়ক দুর্ঘটনা নিয়ে 2টি আলাদা সংবাদ ছাপিয়েছে, একটি শিরোনাম, 14 ডাই অ্যাজ ট্রাক প্লাউজ ইন্টু 5 ভেহিকল, অন্যটি শিরোনাম, রোড সেফটি মেলাডিজ এভরি স্টেপ অব দ্য ওয়ে। ব্যাংক একীভূতকরণ বিষয়ে দ্য ডেইলি স্টারের আরেকটি খবর, ব্যাংক এশিয়া 2 টেক ওভার ব্যাংক আলফা লাস বাংলাদেশ ইউনিট।